ঢাকার দোহার উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে মোহাম্মদ আলমগীর হোসেন বিজয়ী হয়েছেন তালা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন সাঁত্রিশ হাজার পাঁচশো চুয়ান্ন ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মেহবুব কবির মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন তেইশ হাজার দুশো ছেচল্লিশ ভোট এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ গিয়াসুদ্দিন সোহাগ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামীমাগ তার বিথি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বুধবার দিনভর গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা তবে নির্বাচন শেষে বাইশটি কেন্দ্রে কারচুপি এবং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেন চেয়ারম্যান প্রার্থী মেহবুব কবির